এই যে আমাদের রুম, আর এই যে আমাদের মৌমাছি, সারাদিন ঘুরতি ঘুরতি মৌমাছি ক্লান্ত হয়ে গেছে। আর এই যে আমার ছেলে রায়হান ইসলাম রাহাত, সারাদিন আসলে ট্রেনের মধ্যে আমরা খুব টেনশানি করে এই রুমটা আমরা ভাড়া নিলাম। এই যে ফ্যান আছে, এই যে কাপড় চোপড় ধোয়ার লাগে বাংলা, আর টেবিল প্লাস এটা চেয়ার আছে, আর দুটো বালিশ আছে, এই যে বেড, এই বেডে আমরা এখন আজকে তিনজন থাকবো। একদিনের লেগে ভাড়া মাত্র 500 টাকা। এই হোটেলটার আপনারা তো আগে থেকে দেখলেন হোটেলের নাম। আর এই যে, এই যে এখানে হচ্ছে বেসিন, আর এটা টয়লেট, গোসলখানা প্লাস সব কিছু করা যাবে। এটা আমরা একদিনের লেগে 500 টাকা আপনারা দেখলেন। আর এই যে ব্যালকনির যে জানানা, কেমন লাগতেছে তোমাদের? হ্যাঁ, সিলেট বেড়া দিয়ে আসে। হ্যাঁ, 500 টাকার মধ্যে কিন্তু আপনারা পাওয়া যাবেন এই এই একটা রুম থাকতে পারবেন। রুমটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নই আছে মোটামুটি। সবাই ভালো থাকবেন। আর ঢাকা থেকে আপনারা আসলে কত টাকা খরচ হবে আপনারা সমস্ত ভিডিওতে দেখতে পারবেন। আসলে এরকম একটা রুম, এই এই রুমটা হচ্ছে 500 টাকা পড়ছে। ডাইরেক্ট আমরা ঢাকা থেকে ট্রেনে উঠছি দুইজনে 800। রাধারামু, এই দিতা খাও। তাহলে ট্রেন থেকে আমরা ট্রেনের টিকিট নিয়েছি হলো দুইজনের 850 টাকা, তাহলে জন প্রতি পড়ছে 425 টাকা। 425 টাকা। আর হচ্ছে তোমার ট্রেন থেকে নামার পরে আমরা সিএনজি ভাড়া করলাম 200 টাকা, নাকি 200 টাকা। তাহলে 800 আর হলো 200, তাহলে হচ্ছে তোমার হচ্ছে 1050, 1050 আর হচ্ছে 500, তাহলে 1550 টাকা আমাদের খরচ হইলো আসা। আর খাওয়া দাওয়া হয়েছে হলো 200 টাকা, 200 টাকা, এনে 300 টাকা খাইলাম, আর ওই মি দিয়ে 500 টাকার মতন খাইছি। মানে একদিনের মধ্যে 500 টাকা খাইছি, মানে 2000 টাকা মানে আইতেই খরচ হয়ে গেছে রুম টুম ভাড়া নিয়ে। আবার যাইতি আর এরকমই 2000 টাকার মতন খরচ হবে। আসলে আপনারা সিলেট, আমরা অনেক টাকাই খরচ হবে। আমরা আপাতত এইটাই করলাম, তারপরে আপনাদের জানাই দিচ্ছি। মানে আপনারা এই বাবা এরকম করে না, এই টাকা খরচ হবে আপনাদের হচ্ছে 2000 টাকা আসতে, খালি আসার খরচটা ধরি। আর খাওয়া দাওয়া তো ওটা নিজের ব্যাপার, হোটেলে খাওয়া দাওয়া। আসার খরচ হলো তাহলে হচ্ছে আমাদের একবারে এই যে দরগা শরীফের মাজারে, এখানে আসার খরচ হয়েছে আমাদের কত টাকা? তাহলে এখানে খরচ হইলো 850, আর হলো এই আর ডাইরেক্ট রুম ভাড়া সহ 1500 টাকা, 1550 টাকা খরচ হয়েছে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আমরা বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও এবং অসহায় যারা মাজারের যারা পাগল আছে তাদের আমরা কালকে তাদের নিয়ে ভিডিও করব। সবাই আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা আপনাদের এই যে এটা মূল জানানোর চেষ্টা করলাম যে আপনারা যদি আসেন অবশ্যই এই এই ইসের মধ্যে আপনারা আসতে পারবেন খরচের মধ্যে। অনেকেই আসলে খরচ জানতে চায় যে কত টাকা খরচ, কেমনি কী, অনেকেই ফ্যামিলি নিয়ে আসতে ভয় পান। আপনারা এই খরচের মধ্যে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে কালকে অন্য কোনো ভিডিও নিয়ে।